হ্যালো, তোমরা সবাই ভালোই আছো, পড়াশোনা চলছে, নিট যেই বা ক্লাস 11 যারা পড়ছো তারা নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করছো। ভালোভাবে পড়াশোনাটা করতে হবে। তো আমরা কাইনেমেটিক্সের পার্ট 2 তে আজকে শুরু করব। কাইনেমেটিক্স বলেছিলাম আগের দিনই যে কাইনেমেটিক্স কি জিনিস, এবং এটা একটা বড় কোর্স, তোমার সারা জীবনের সমস্ত জায়গায় লাগবে, সমস্ত জায়গাতেই লাগবে। তো কাইনেমেটিক্সে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্পিড। কি আলোচনা করব? না, স্পিড। স্পিড কি জিনিস? স্পিড এবং ভেলোসিটি এই দুটো খুব কমন টার্ম আমরা ইউজ করে থাকি, এবং বেসিক্যালি আমরা যেভাবে ইউজ করি সেটা হচ্ছে স্পিড আর ভেলোসিটি সেম। কখনো স্পিড বলছি, কখনো ভেলোসিটি বলছি, ওকে, তো ঠিক আছে। কিন্তু বাস্তবে যে স্পিড এবং ভেলোসিটি আমরা বলছি দুটো কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট। প্রথম ডিফারেন্স হচ্ছে স্পিড হচ্ছে একটা স্কেলার রাশি, ভেলোসিটি একটা ভেক্টর। তো ভেলোসিটি একটা ভেক্টর, স্পিড একটা স্কেলার। শুধু তো এটুকুই না, আরো কিছু আছে। যদি ভেলোসিটি নিয়ে আমরা বিশেষ আলোচনা যে করবো না, বাট সামান্য কিছু একটু আলোচনা না করলে স্পিড সম্পর্কে ধারণাটা পরিষ্কার হবে না। তো স্পিড কাকে বলছি? না, ডিস্টেন্স বাই টাইম। সহজ কথা হচ্ছে এটা, এটা হচ্ছে স্পিড। এটাকে আমরা যদি ভি দিয়ে লিখি, তো এটাকে আমরা স্মল ভি দিয়ে লিখতে পারি। ভেলোসিটি হচ্ছে কি? এটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সেম থিং, মোর অরলেস সেম থিং বলে মনে হতে পারে, কিন্তু ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট তো আলাদা। যেহেতু এটা আলাদা, তাই স্পিড এবং ভেলোসিটিও একেবারেই আলাদা, একদমই আলাদা জিনিস। তো আজকে আমরা যেটা যেটা করবো সেটা একটুখানি কাজ করে নিই। সেটা হচ্ছে আজকে মূলত আমরা কাজ করবো হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে। অ্যাভারেজ ভেলোসিটি মানে মোদ্দা বাংলা হচ্ছে গড়, ভেলোসিটি গড় বের করা। তো যোগ করে ভাগ করে দিলেই হয়ে যায়। তো আমরা সেটা দেখবো হয় কিনা সেটা, ওকে। এখন দেখো, অ্যাভারেজ ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, তাই না? গুড। তাহলে ডিস্টেন্সকে আমরা কি পেয়েছি আগে? ডিস্টেন্স মানে কি? সেটা গ্রেটার অর ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। এবার দুপাশে আমরা টাইম দিয়ে ভাগ করি, দেখো কি আসে। টাইম দিয়ে ভাগ করি, তাহলে এটা কি আসছে? স্পিড। স্পিড ইজ গ্রেটার ইকুয়ালস টু, আর এটা কি? ভেলোসিটি। ভেলোসিটি কিন্তু সবসময় স্পিডের সঙ্গে সমান হবে তা নয়, বরঞ্চ অধিকাংশ ক্ষেত্রে স্পিড ভেলোসিটির চেয়ে বেশি হবে। কন্ডিশন আছে অবশ্যই যেখানে স্পিড এবং ভেলোসিটি সমান হবে, কিন্তু স্পিড এবং ভেলোসিটি ডিফারেন্স হচ্ছে এটাই, সবচেয়ে বড় ডিফারেন্স। তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যে স্পিড অধিকাংশ ক্ষেত্রে ভেলোসিটির চেয়ে বেশি হয়, স্পিড অধিকাংশ ক্ষেত্রে ভেলোসিটির চেয়ে বেশি হয়। তো একটা প্রবলেম করি আমরা। ধরো কোনো একটা গাড়ি আছে, একটা গাড়ি। তো গাড়িটা ওটা ভালো হলো না, গাড়িটা যাই হোক মোটামুটি হলেই হবে। গাড়িটা প্রথমে এদিকে যাচ্ছে 7 মিটার এবং সময় লাগছে 3 সেকেন্ড। যার পর গাড়িটা কি করলো? আবার ব্যাক করলো, পুরোটা ব্যাক করেনি, ও ব্যাক করলো ধরো 5 মিটার, এবং সেটা ব্যাক করতে সময় লেগে গেল, ধরে নাও এটাও 3 সেকেন্ডই লেগেছে, 3 সেকেন্ড সময়। এখন তোমাকে বললো স্পিড এবং ভেলোসিটি। প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু স্পিড ভেলোসিটি বলছি ওটা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বের করতে হবে এটা, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি। বেশ মজার বিষয়। তো স্পিড তো পেয়েছিলাম, তাহলে অ্যাভারেজ স্পিডটা কি জিনিস? অ্যাভারেজ স্পিড বাই ডেফিনিশন হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড, টোটাল ডিস্টেন্স by total time, total time। আর average velocity টা কি জিনিস? টোটাল ডিসপ্লেসমেন্ট, কতটা সরলো, ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এবার আমরা সেটা করব। এখান থেকে করলে বুঝতে পারবে বেশ অন্যরকম বিষয় আসতে পারে, সমান হবে কি হবে না। তো প্রথমে টোটাল ডিস্টেন্স বার করি। টোটাল ডিস্টেন্স যদি বার করতে হয় তাহলে কি করব? দেখো, प्रथमे ओ गेছে 7 মিটার তারপরে গেছে 5 মিটার ডিরেকশন এই মুহূর্তে আমাদের দরকার নেই কারণ আমরা টোটাল ডিসটেন্স বের করছি তাহলে মোট কতটা গেছে 7 মিটার আর 5 মিটার তাহলে টোটাল ডিসটেন্স কত হলো 7 যোগ 5 এত মিটার আর টোটাল টাইম কত 3 সেকেন্ড গেছে 3 সেকেন্ড এসেছে তার মানে 3 আর 3 এ 6 6 সেকেন্ড তাহলে করলে কত হবে 12 বাই 6 তার মানে 2 মিটার per second এটা হলো আমাদের average speed v average এবার আমরা বের করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত দেখো ডিসপ্লেসমেন্টটা বোঝার জন্য এখানে তোমাকে প্রথমে ও গেছে 7 মিটার তারপর ও গেছে 5 মিটার তো বুঝতেই পারছো যে ও ছিল হচ্ছে এই পয়েন্টে এটা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট কোথায় এইখানটা स्टार्टिंग पॉइंट एवं एंडिंग पॉइंट এই দুটোর মাঝের ডিসটেন্স যেটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট তাহলে 7 মিটার গিয়েছিল 5 মিটার বাদ চলে গেল রইলো বাকি 2 মিটার তাহলে এভারেজ ভেলোসিটি কি দাঁড়াচ্ছে কত v এভারেজ বা স্মল v দিয়ে দিই সমান সমান টোটাল ডিসপ্লেসমেন্ট 2 মিটার আর টোটাল টাইম কত হচ্ছে টাইম তো একই আছে 6 সেকেন্ড এটা দাঁড়াচ্ছে কত 1/3 মিটার पर सेकेंड तो देखते ही पाच्छो 2 मीटर पर सेकेंड এটা হচ্ছে এভারেজ স্পিড আর এটা এভারেজ ভেলোসিটি এখন আপনি তো বলেছিলেন ভেলোসিটি একটা ভেক্টর তাহলে এটা একটা ভেক্টর তাহলে ডিরেকশনটা কি হবে হ্যাঁ ডিরেকশনটা আমি এখনই বলিনি ধরে নাও এটা আমি যদি বলে নিই যে এটা হচ্ছে ওয়েস্টের দিকে তাহলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে আলটিমেটলি ডিরেকশন কোন দিকে ইস্টের দিকে তাহলে আমি কি বলতে পারি এটা ডিরেকশন হচ্ছে ইস্টে আই জে কে দিয়ে যদি করেন তাহলে কেন আমি এভাবে করব হ্যাঁ আই জে কে দিয়ে যদি করতে হয় তাহলে তোমাকে এই বরাবর প্রথমে ও গেছে কতটা 7 জে ক্যাপ তারপরে গেছে 5 জে ক্যাপ মাইনাস তাহলে ভাই দুটো যোগ করলে পেয়ে যাব আর যোগ তো করব কে আগে কে পড়ে কিভাবে করব খুব ভালো কথা এটা तो আমরা এটাকে কি করতে পারি আমরা যদি ওয়েস্ট কে নেগেটিভ ধরে নিই তাহলে এই পাশটা কি হবে পজিটিভ হওয়া উচিত ছিল এটা তো জিরো আমরা এটা জাস্ট লিখছি আর কি এর মানে এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মাইনাস কেন মাইনাস মাইনাস প্লাস হবে না না আমরা एक्चुअली ভেক্টরে কিন্তু বিয়োগটাকে আলাদা করে প্রেফারেন্স দেব না আমরা সবসময় যোগ হিসাবে লিখব অর্থাৎ ফাইনাল प्लस इनिशियल एवं जो वेक्टर है तब अवश्य वेक्टर जो वेक्टर ना है तक हमें क्योंकि माइनस साइन आनते हैं तो स्वाभाविक कत हलो माइनस 2 एबार आमरा एक प्रॉब्लेम करी आमरा प्रॉब्लेम करते करते गोटा थियोरिटा शिखब तो धरे नाओ ए कार সেটা কি হচ্ছে না goes from a car goes from a to b এবার a b কোথায় স্যার দেখালেন না তো দেখে নিচ্ছি ধরো a এটা এটা b a থেকে প্রথমে ও গেল হচ্ছে b তে গেল with v1 speed নিয়েও গেল যা কালারটা চেঞ্জ হয়ে গেছে and returns আবার ও রিটার্ন করলো रिटर्न सामने ওইখান থেকে গেল গিয়ে আবার এখানে এলো ও গেল এবং গিয়ে আবার এলো টু দা সেম পয়েন্ট ফিরে এলো তাহলে এখানে তোমাকে বেশ কিছু জিনিস বের করতে হবে কি কি বের করতে হবে সেটা আমি আগে নোট ডাউন করে দিই দেখো আমাদের যে বের করতে হবে প্রথম কথা হচ্ছে ডিসটেন্স কতটা দুই নম্বর বের করব আমরা ডিসপ্লেসমেন্ট কতটা तीन नम्बर की बेर करब एवरेज स्पीड एवं चार नम्बर बेर करब एवरेज वेलोसिटी वेलोसिटी তোমরা যারা করেছো তারা এটাকে পজ করে দেখে নিতে পারো নিজেরা করে নিতে পারো করে জাস্ট চেক করে নিই তো ব্যাপারটা কি হলো ডিসটেন্স তো দেখো যদি a থেকে b তে যায় এবং b থেকে a তে যায় তাহলে টোটাল ডিসটেন্স কত আছে আমি a নাম দিচ্ছি এবি যদি এর লেন্থটা হয় এবি তাহলে এবি আর বি থেকে এ তে প্লাস বি এ। এখন যদি আমি ধরে নিই যে এই ডিসটেন্সটা হচ্ছে ডি, তাহলে উল্টো ডিসটেন্সটাও তো ডি হবে, তাহলে এটা কত হবে 2d, 2d ডিসটেন্স। তাহলে ও 2d ডিসটেন্স কভার করছে, বেশ খুব ভালো কথা। এবার আমরা 2 নম্বর যেটা আমাদের বলেছে ডিসপ্লেসমেন্ট। দেখো ও যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এসেছে, অর্থাৎ ও গেছিল এবং গিয়ে আবার এখানেই ফিরে এসেছে, তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন সেম, তাহলে ডিসপ্লেসমেন্ট 0। এবার আসে অ্যাভারেজ স্পিডের ব্যাপার, এইবার হবে মজা। অ্যাভারেজ স্পিড বের করতে হলে তো আমরা কি জেনেছিলাম, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে ডিসটেন্স বাই মানে টোটাল ডিসটেন্স আর কি বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স তো 2d পেয়েছি, এবার টোটাল টাইমটা পাবো কি করে, তার টাইমটা ক্যালকুলেশনটা দেখি না। দেখো ব্যাপারটা হচ্ছে যে মেথডটা কিন্তু কন্টিনিউয়াসলি সেমই থাকবে, মেথডটা তোমাকে শিখতে হবে যে কি মেথডে চলছে এটা, তো সেই মেথডটাই শেখা হচ্ছে। তার টোটাল টাইম কত, দেখো এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বি ডিস্টেন্স ডি, ধরে নিচ্ছি t1 সময় লাগছে, তাহলে এ থেকে বিতে যাওয়ার যে বেগ সেটা কত d বাই t1, সেটা তো কত বলে দিয়েছে v1, এটা হচ্ছে v1, তাহলে t1 সমান সমান কত d বাই v1। একইভাবে b থেকে যখন ও a তে আসছে তখন যদি টাইম t2 হয় তাহলে কত হবে d বাই t2 সমান সমান v2, মানে t2 সমান সমান হয়ে গেল d বাই v1। এটা ক্লিয়ার? আমি পাশটা মুছে দিচ্ছি, এবার আমি শুধু টাইমের পোর্শনটাই রাখছি। আচ্ছা আমি মুছে দিই, আপনি লিখুন। তাহলে t1 পেলাম হচ্ছে d বাই v1, t2 পেলাম d বাই v2। তাহলে এখানে বসিয়ে দিই, কি বসাবো টোটাল টাইম, মানে এই দুটোকে যোগ করতে হবে, তাহলে t1 প্লাস t2 মানে d বাই v1 প্লাস d বাই v2 কত হবে। এটা তুমি যদি হিসাব করো তাহলে কত পাচ্ছ, দেখো এখানে উপরে d আছে, d কমন নিয়ে নাও, 1 বাই v1 প্লাস 1 বাই v2, তাহলে ডি এর সাথে ডি কাটাকাটি রইল পরে 2 বাই 1 বাই ভি ওয়ান প্লাস 1 বাই ভি টু, সিম্পলিফাই করলে এই ভি ওয়ান ভি টু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে ভি ওয়ান ভি টু উপরে, এবং এটাকে যদি তুমি যোগ করো পরিষ্কার কি বলতো ভগ্নাংশ যোগ করো তাহলে কত হবে ভি ওয়ান প্লাস ভি টু নিচে থাকবে এবং ভি ওয়ান ভি টু উপরে থাকবে, তার মানে তোমার অ্যাভারেজ স্পিড কিন্তু দাঁড়িয়ে গেল এইটা, শুধু যোগ করে ভাগ হলো না, তাই না, শুধু যোগ করে ভাগ হলো না। তো এবার আমরা একটু দেখবো হচ্ছে বাকি রইল কি অ্যাভারেজ ভেলোসিটি। তো অ্যাভারেজ ভেলোসিটি কত হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল টাইম। তো টোটাল ডিসপ্লেসমেন্ট কত 0, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে 0। তাহলে দেখো এখানে স্পিড আছে কিন্তু ভেলোসিটি নেই, মার্ভেলাস ব্যাপার। স্পিড থাকলে যে ভেলোসিটি থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ভেলোসিটি যদি তার কারো থাকে, স্পিড থাকা অবশ্যই, স্পিড থাকবে, তার স্পিড থাকতেই হবে। আরো একটা প্রবলেম করা যাক, ধরো একই প্রবলেম মতন আগের প্রবলেমটার মতনই যে v1 এখানে আছে 30 কিলোমিটার পার আওয়ার আর v2 দেওয়া আছে তোমার, v2 ধরো দেওয়া আছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, বেশ খুব ভালো কথা। আচ্ছা না আমি এটা কাজ করি, একটা প্রবলেম করা যাক, সেই প্রবলেমটা হচ্ছে এরকম যে এ কার আগের প্রবলেমটার মতনই একদম মুভস ফ্রম A to B আগের মতনই with 30 মিটার পার সেকেন্ড, বেশ, and returns এবং সে রিটার্ন করছে কত স্পিডে 30 কিলোমিটার পার আওয়ার, পার আওয়ার to the same point। একই পয়েন্টে সে ফিরে আসছে। তো এবার তোমাকে অপশন দেওয়া আছে কয়েকটা যে কত হবে অ্যাভারেজ স্পিডটা, কত হবে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কত। তো প্রথমে কি করব আমি, যে অপশন দিচ্ছি 30 মিটার পার সেকেন্ড, 60 কিলোমিটার পার সেকেন্ড, তারপরে ধরো 15 কিলোমিটার পার সেকেন্ড এবং 45 কিলোমিটার পার সেকেন্ড। তো প্রথমেই আমার দেখে মনে হবে ওকে 30 60 ভাগ 2 কত হবে, 30ই হওয়া উচিত তাই না, এই অপশনটা আসছে তোমার। কেউ এটা বলতে পারে না না এত সহজ হবে না, 30 60 হতে পারে, 15ও কেউ করে ফেলতে পারো, 45ও কেউ করে ফেলতে পারো। তো দেখা যাক কত হয়, ক্যালকুলেশন করলে বোঝা যাবে। চলো পড়া যাক। তো আমাদের অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলাটা কি ছিল, 2 ইন্টু ভি1 ভি2 বাই ভি1 প্লাস ভি2, তাই তো। তাহলে 2 ইন্টু ভি1 কত, এই যে 30 মিটার পার সেকেন্ড, ভি2 30 মিটার পার সেকেন্ড, পার আওয়ার করে দিয়েছি দেখেছো, একটা কিলোমিটার একটা আওয়ার না, আমি দুটো একই রাখি, 30 মিটার পার সেকেন্ড। 2 ইন্টু 30 ইন্টু 30 বাই 30 প্লাস 30 কত হবে দেখো তো, করে ফেলো। তাহলে আসছে 2 ইন্টু 900 বাই 60 মিটার পার সেকেন্ড। কিন্তু ইউনিট খেয়াল রেখো, যেহেতু এটা ভেলোসিটি স্পিডই অ্যাকচুয়ালি, ভি অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড, তার 0 এর সাথে 0 চলে গেল, 2 এর সাথে 6 চলে গেল, 3 এর সাথে 3 চলে গেল, কত হলো 30 মিটার পার সেকেন্ড। আরে এই উত্তরটাই চলে এসছে তাই না, দ্যাটস গ্রেট। এইবার আমি এই প্রবলেমটাকেই কি করব, ভ্যালু চেঞ্জ করে দেবো। ভ্যালু চেঞ্জ করে দিয়ে কি করি, এটাকে ধরো করে দিচ্ছি, এটাকে দুটোকে চেঞ্জ করব। চেঞ্জ করে যদি আমি করি একটাকে ধরো 50 আর এটাকে করলাম 40, তাহলে কত হবে 40 50 90 ভাগ 2 45, তাই না। আচ্ছা এখন অপশন চেঞ্জ হবে, আমি অপশন চেঞ্জ করছি না, আমি জাস্ট মেথডটা করার চেষ্টা করছি। সহজ জিনিস, এত সহজ জিনিস কেউ করে নাকি, এই তো ছোটবেলায় করতাম ঠিক। এবার কি হয় দেখো, এখানে ভ্যালুগুলো বসাও, 2 ইন্টু 40 ইন্টু 50 বাই ভি1 প্লাস ভি2 আছে, তার মানে 40 প্লাস 50 কত হচ্ছে, 2 ইন্টু 2 মানে 20 আর দুটো 0 0 0 আর নিচে কত 90 0 0 আর তো কাটে না, তাহলে রইল বাকি 400 ভাগ 9। এটা কত হবে ভাগ করে দিয়ে নিয়ে পেয়ে যাবো 4 নং 36, 40 মানে হচ্ছে 27 আবার 4, তাই তো 4 নং 36 44 44.4 মিটার পার সেকেন্ড। দেখে না তো হিসাবটা ঠিক আছে নাকি, 36 40, হ্যাঁ মানে এটাই কন্টিনিউ করতে হবে, মানে 44.4 মিটার পার সেকেন্ড। দেখো তুমি 50 আর 40কে ভাগ করে 45 পেতে পারতে, কিন্তু যোগ করে ভাগ করে 45 পেতে, কিন্তু উত্তর কিন্তু সেটা এলো না। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে, একটাও না, আমি বলেছিলাম যে এখানে অপশন দেওয়া নেই। তাহলে আমি একটা অপশন অ্যাড করি, 4.4 মিটার পার সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ যে অ্যাভারেজ ভেলোসিটি মানে কিন্তু এটা নয় যে 200 যোগ করে ভাগ করে দিলে, সেটা কখনই নয়। দুটো ভেলোসিটি দেওয়া আছে এবং সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি বার করার পদ্ধতি এটা হলো বটে। তার মানে দুটো ভেলোসিটি দেওয়া থাকলে কি আমি এভাবে করবো না, তুমি এভাবে করবে না। তাহলে আমরা কখন ওই ফর্মুলা ইউজ করবো, কখন করব না, কি করে বুঝবো, কিভাবে, বেশ প্রবলেম আর একটা করা যায়। ধরে নাও এই প্রবলেমটা আমি এটা নাম দিয়েছি ইকুয়াল সেগমেন্ট। এবার ইকুয়াল সেগমেন্টটা কি জিনিস সেটা শিখতে হবে, শেখার কিছু নেই তোমরা জানো। ইকুয়াল সেগমেন্ট ধরে নাও এই একটা ডিসটেন্স আছে এ থেকে, তুমি যাচ্ছ ধরো ডি তে, কিভাবে যাচ্ছ, ইকুয়াল ডিস্টেন্স কভার করতে করতে যাচ্ছ। এ থেকে প্রথমে বি, বি থেকে সি এবং সি থেকে ডি। কি হলো ব্যাপারটা যে a থেকে b তে যে ডিসটেন্স সেটা হচ্ছে d, b থেকে c তে সেই ডিসটেন্সটাও d, c থেকে ডিসটেন্স সেটাও d এবং a থেকে b তে তুমি যাচ্ছ v1 ভেলোসিটিতে স্পিডে, b থেকে c তে যাচ্ছ v1 v2 স্পিডে, c থেকে d যাচ্ছ v3 স্পিডে। ডেটা হচ্ছে তোমার এটা। প্রত্যেক ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো ডিসটেন্স কভার প্রত্যেকটা ভেলোসিটিতে ডিসটেন্স কভার সেম, তাই এটা ইকুয়াল সেগমেন্ট বলছি। এই ক্ষেত্রে যখন আমরা বার করতে হবে কিভাবে বার করছি ব্যাপারটা কিন্তু একই রকম, ব্যাপারটার মধ্যে কোনো রকম আলাদা কিছুই নেই, কারণ ভি অ্যাভারেজ ফর্মুলা সেম, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম এবার তোমাকে যেটা করতে হবে টোটাল ডিসটেন্স তো তুমি জানো কত ডি 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 মানে 3d বাই টোটাল টাইম। এখন টাইমটা আমাদের ক্যালকুলেট করতে হবে, মেথড কিন্তু সেম, ফর্মুলা চেঞ্জ হতে পারে প্রবলেম অনুযায়ী, তবে হ্যাঁ ইকুয়াল সেগমেন্ট থাকলে তুমি যে ফাইনাল ফর্মুলাটা পাবো সেটা তুমি ইউজ করতে পারো ডিরেক্টলি। অর্থাৎ তোমাকে প্রথমে চিনতে হবে প্রবলেমটাকে, তাহলে কি লেখা যায় এবার টোটাল টাইমটা কি বের করবো ঠিক আগের বারের মতন t1 এ থেকে b তে গেছে সমান সমান d বাই v1। কনফিউশন হলে আগেটা দেখে নাও বা এখানে তোমার ডেফিনেশন দিয়েছি v সমান সমান d বাই t, এখান থেকে তুমি t বের করতে পারো প্রত্যেকটা ক্ষেত্রে। t2 কত বলো বলো t2 তাই না, t3 d বাই v3, তাহলে টোটাল টাইম কত হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 যোগ যদি করো তাহলে কত আসবে, ডিটাকে কমন নিতে পারি 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3। এইবার আমরা এখানে বসিয়ে দেবো এই ভি অ্যাভারেজের ফর্মুলা, ভি অ্যাভারেজের ফর্মুলা যদি বসাই তাহলে কি পাচ্ছি দেখি তো, তাহলে আবার ভি অ্যাভারেজ সমান সমান 3d উপরে আসছে থাক, নিচে কত আসছে d ইন্টু 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3 এর সাথে d গেছেন ফু, তাহলে রইল বাকি 3। এবারে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে v1 v2 v3 উপরে আসছে, এটা মানে একদম ভগ্নাংশের সাধারণ যোগ। তো এবার নিচে কি আসবে, যখন তুমি v1 টার্মটা লিখছো তখন v1 বাদ দিয়ে লিখবে v2 v3 প্লাস সিমেট্রিটা বুঝবে, v2 যখন আছে তখন v2 বাদ, v1 v3 প্লাস এবার v3 মানে v1 v2। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি বের করার ফর্মুলা। এটাকে তোমার মনে রাখতে হবে কোন ক্ষেত্রে, যখন ইকুয়াল সেগমেন্ট থাকবে। অন্য ক্ষেত্রে কি ফর্মুলাটা কাজ করবে আমরা শিখবো, সেটা কাজ করে কি করে না সেটা দেখবো। তো যখনই তোমাকে ইকুয়াল সেগমেন্ট, আমি বারবার করে বলছি ইকুয়াল সেগমেন্ট থাকলে ডিস্টেন্স কিন্তু কোনো ব্যাপার না, ডিস্টেন্স যাই থাকুক না কেন ডিস্টেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে সেগমেন্টের সংখ্যা বাড়লে তখন একটু চেঞ্জ আসে, সেই জন্য আমি মেথডটা তোমায় দেখাচ্ছি। ফর্মুলা দিয়ে দেওয়া যায়, ফর্মুলা বইতেও থাকবে, সবই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলে কিছু কিছু জায়গায় সমস্যা হয় ফর্মুলা থেকে মনে থাকে না। তুমি যদি n সংখ্যক সেগমেন্ট নাও, আমি ফর্মুলাটা বলেই দিই, তাহলে যেটা আসবে সেটা n সংখ্যক সেগমেন্ট v1 v2 v3 v মানে f হয়ে যাবে v1 v2 v3 v4 করতে করতে n সংখ্যক আছে। তাহলে তুমি কি করবে, কটা সেগমেন্ট n সংখ্যক, কটা ভেলোসিটি সবাইকে ধরে গুণ v1 v2 v3 ডট 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 সবাইকে ধরে গুণ ভাগ। এইবার হচ্ছে মজা, এই যে প্রথম টার্ম যখন নেবে তখন প্রথম টার্ম বাদ দিয়ে সবাইকে গুণ করবে, অর্থাৎ v2 v3 v4 ডট 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 যোগ সেকেন্ড টার্মটা বাদ v1 v3 v4 প্লাস ডট 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 এইভাবে চলবে। তো এইটা মনে রাখাচ্ছে আমার মনে হয় এইভাবে করাটা সুবিধাজনক হবে আমার মনে হয়। যাই হোক, এবার আমরা আবার পরে প্রবলেমে আসি। তো এবার প্রবলেমটা দেখবো, কি প্রবলেম এটা, না আবার এ কার ইজ মুভিং ফার্স্ট 15 মিটার উইথ 3 মিটার/সেকেন্ড স্পিড। প্রথম 15 মিটার ও গেল হচ্ছে 3 মিটার/সেকেন্ড, নেক্সট 50 meter galosh with 5 meter per second, and the last 15 meter, with 2 meter per second speed again. Find average velocity. Average speed. Velocity बार बार चले आशे. Average speed बेर करते बोलेछे. तो first approach तुम्हार जेटा होबे, तुमी देखछो जे 15 meter एखानेओ, एटाओ होच्छे 15 meter এবং একটা 15 মিটার কোথায় গেল নেক্সট 15 মিটার। তাহলে দেখছি সেগমেন্ট সেম, অর্থাৎ ডিসটেন্স কভার প্রতি ক্ষেত্রে সেম, ভেলোসিটি বিভিন্ন ক্ষেত্রে আলাদা। তাহলে ভি অ্যাভারেজ তুমি বার করবে কি করে? মানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, প্রত্যেকটা 15 মিটার। তুমি এটাকে রিগরাসলি করতে পারো, মানে ওই মেথড যেটা আমি বললাম সেটা করতে পারো, কিন্তু তুমি যদি ভাবো যে না আমি তো ট্রিক জানি, তিনটে তো সেম সেগমেন্ট, সুতরাং ডিসটেন্সের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, দ্যাটস গ্রেট। তাহলে কি লিখবো আমরা? ভি অ্যাভারেজ। দেখো ফর্মুলা তো মনে রাখতেই হবে, কিছু না, তিনটে ভেলোসিটি আছে তাই 3 যে ভেলোসিটি সবার গুণ, v1 v2 v3 ভাগ প্রথমটার v1 বাদ মানে v2 v3 প্লাস দ্বিতীয়টার v2 বাদ মানে v1 v3 প্লাস তৃতীয়টার v3 বাদ মানে v1 v2 ভ্যালু বসাই চলো। 3 ইন্টু v1 কত আছে আমাদের 3 মিটার পার সেকেন্ড, এই যে ডেটা 3। নেক্সট 15 মিনিট যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে এটা v2 ইন্টু 5, আর লাস্ট যাচ্ছে কততে 2 মিটার পার সেকেন্ড ইন্টু 2। এবার নিচে ক্রস মাল্টিপ্লিকেশন, v2 কত কোথায়, v2 5 গুণ 2 যোগ, এবার প্রথমটা বাদ ছিল আগের বার, এবার দ্বিতীয়টা বাদ মানে 5 বাদ মানে তাহলে কত হচ্ছে 3 গুণ 2 যোগ, এবার কোনটা হবে v1 মানে প্রথমটা এবং শেষটার গুণ 3 গুণ 2 তো এইটাই দুটো হয়ে গেল, আচ্ছা প্রথমটা এবং শেষটা। এবার হচ্ছে প্রথমটা এবং মাঝেরটা 3 ইন্টু 5 সমান 10 আর 9 90, এখানে কত 10 6 16 আর 15 কত হচ্ছে 31, অ্যাপ্রক্সিমেটলি 3 কাছাকাছি আসবে। এবার চট করে ভাগ করে নেওয়া হয় তাহলে দেখা যায় কত হয়, দুবার চলে 32 8 বিয়োগ করলে 38, আবার কত যাবে 38 হচ্ছে কি 8 না 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 28 হচ্ছে, তাহলে কত যাবে একবার যাবে দশমিক নিতে হবে 0, তাহলে কতবার যাবে 9 বার, 9 27 1 আবার 0.00 ইত্যাদি। তাহলে তোমার যেটা এলো সেটা কত ভাগ করে 2.9 মিটার পার সেকেন্ড, এটা হবে তোমার অ্যান্সার। আবার বলছি দেখো এখানে কিন্তু এই মিটার মানে কতটা ডিসটেন্স কভার করলো সেটা কোনো কাজেই লাগলো। এইবার প্রবলেমটা কিন্তু আরো মজার, আই থিঙ্ক ভীষণ মজার, এটা আগের সেই গাড়ির মতনই ঘটনা। এই কার ইজ মুভিং। এবার আমি আর লিখছি না ডিটেলস, যেটা করবো সেটা হচ্ছে ছবি আঁক, কিভাবে মুভ করছে সেটা একবার দেখি। প্রথমে সে স্ট্রেট লাইনে গেছে, যাওয়ার পর সে আবার এখানে গেছে, ছোট করে দিন। এবার আমি নাম দিই এবং ব্যাপারটা ডিসক্রাইব করি। প্রথমে সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, বি বিন্দুতে গেছে ডি ডিস্টেন্স, বি থেকে সে সিতে গেছে সেটাও ডি ডিস্টেন্স, এবং সি থেকে সে ডিতে গেছে ক্যাপিটাল ডিতে গেছে সেটাও ডি ডিস্টেন্স। প্রতিটা সেগমেন্টে ভেলোসিটি, এটার জন্য v1, এই সেগমেন্টে ভেলোসিটি v2 এবং এই সেগমেন্টে ভেলোসিটি v3। তোমাকে দুটো জিনিস বের করতে হবে, এক নম্বর অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি। তো অ্যাভারেজ স্পিড তুমি বের করতে গেলে দেখো হচ্ছে হচ্ছে তো অন্যরকম হয়ে গেল। কি হবে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো, যাই হোক না কেন এখানে সেগমেন্ট কিন্তু ইকুয়াল, অর্থাৎ এখানেও ডি এখানেও ডি এখানেও ডি, তাহলে ইকুয়াল সেগমেন্টের ফর্মুলা আমি সরাসরি ইউজ করতে পারি অ্যাভারেজ স্পিডের জন্য। সেটা কত? ভি অ্যাভারেজ সমান সমান তিনটে সেগমেন্ট থ্রি ভি ওয়ান ভি টু ভি থ্রি বাই ভি ওয়ান না একটু ভুল হয়ে গেল, ভি ওয়ানটাকে বাদ দেবো প্রথমে, প্রথম টার্মে ভি ওয়ান বাদ গেলে ভি টু ভি থ্রি প্লাস ভি ওয়ান ভি থ্রি প্লাস ভি ওয়ান ভি টু। এর আনসার ঠিক আছে। এবার অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি কেউ বার করবো, এই জন্য মজার জিনিসটা এখানেই বলছিলাম। দেখো অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হলে আমাদের যেটা করতে হবে, এটা কি ফাইনাল না ইনিশিয়াল? এটা ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা ধরে আস্তে করে যোগ করব। কেন করব? কারণ আমার ডিসপ্লেসমেন্ট লাগবে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বুঝতেই পারছো কি হতে চলেছে নাকি? তো ডিসপ্লেসমেন্টটা বের করে ফেলি। ডিসপ্লেসমেন্ট কতটা? ডিসপ্লেসমেন্ট হবে, যেহেতু এটা টু ডি আর এটা ডি, তার মানে টু ডি তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবং তার রুট, মানে কত আসছে ডি ইন্টু রুট ফাইভ। করে দেখো, হাতে করে করো, সহজ। এবার টাইম কতটা লাগছে, কারণ ডিসপ্লেসমেন্ট তো বেরিয়েছে, ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করতে হবে। টাইম তো আগের মতনই, একদম আগের মতন। কি এটা? এ থেকে বিতে যদি টি অন যায়, বি থেকে সিতে যদি টি টু যায়, সি থেকে ডিতে যদি টি থ্রি যায় বা টি থ্রি সময় যায়, তাহলে আমরা কি লিখতে পারি? টি ওয়ান সমান সমান ডি বাই ভি ওয়ান, টি টু সমান সমান ডি বাই ভি টু, টি থ্রি সমান সমান ডি বাই ভি থ্রি, তাই তো? কারণ এখান থেকে বস্তুটা এই পথে যখন এখানে গেছে যে সময় লাগবে, এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটা আনলে সময় তো পাল্টাচ্ছে না, কারণ ও অরিজিনাল তো গেছে এ পথ দিয়ে, এখান দিয়ে এ থেকে সি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডিতে গেছে অরিজিনালি, তো সময়টা তো একই, সময়টা তো একই লাগছে। তাহলে ভি অ্যাভারেজ মানে ভেলোসিটির অ্যাভারেজটা কত হচ্ছে? ডিস্টেন্স রুট ফাইভ ডি বাই, এগুলো যোগ টোগ করে দেখো, ডি কমন নিতে পারবে, ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু প্লাস ওয়ান বাই ভি থ্রি। তাহলে যথারীতি ডি ডি কেটে গেল, কেটে গিয়ে তুমি যোগ বিয়োগ করে যেটা পাবে সেটা হচ্ছে রুট ফাইভ ভি ওয়ান ভি টু ভি থ্রি বাই ভি টু ভি থ্রি প্লাস ভি ওয়ান ভি থ্রি প্লাস ভি ওয়ান ভি টু। তাহলে এই দুটো তোমার অ্যান্সার চলে এলো। তো অসুবিধার কোনো ব্যাপারই নেই, যদি এটা সেম লাইনের উপর থাকতো তাহলে কিন্তু ভেলোসিটি আর স্পিড সেম হয়ে যেত, ভেলোসিটি আর স্পিড সেম হয়ে যেত, কিন্তু যেহেতু এটা এক লাইনে নেই, এখানে একটা ডিরেকশনের চেঞ্জ হয়েছে, ডিরেকশনের চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভেলোসিটি বদলে গেছে। এটা কিন্তু খুব সুন্দর জিনিস একটা, যে ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেলোসিটি বদলায়। এটা আমরা সার্কুলার মোশনে খুব ভালোভাবে পড়বো, যে এই কনসেপ্টটা খুব কাজে লাগবে আমাদের। আর একটা প্রবলেম দিয়ে আজকে শেষ করবো, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সলভ করে শেষ করবো। ধরো আমি আর প্রবলেম লিখছি না বারবার করে, সময় যাচ্ছে তাতে বেশি। এরপর ডিস্টেন্স আছে, এবার নেমিং দিই। তাহলে ধরো এ বিন্দু থেকেও যাত্রা শুরু করেছে এবং ও যাচ্ছে হচ্ছে সি বিন্দু। আমি এটাকে দুটো সেগমেন্ট করছি, বি ইত্যাদি। তো প্রথম ডি ডিস্টেন্স ও যাচ্ছে ভি স্পিডে, দ্বিতীয় অংশটাতে দ্বিতীয় ডি ডিস্টেন্স আছে, প্রথম অর্ধেকও ভি স্পিডে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার দ্বিতীয় স্পিডটার কেউ যাচ্ছে দুটো সমান সময়ের ইন্টারভালে, অর্থাৎ সমান সময় ইন্টারভাল মানে কিন্তু বিআরসির অর্ধেক ডি বাই টু নয়, সমান সময়ের ইন্টারভালে যাচ্ছে। প্রথম টি সময় যাচ্ছে ও হচ্ছে ভি ওয়ান স্পিডে, দ্বিতীয় টি সময় যাচ্ছে ভি টু স্পিডে। সেগমেন্ট কিন্তু ইকুয়াল নয়, ডি কিন্তু ডি বাই টু হচ্ছে না, এটা ভালো করে বুঝে নাও। তুমি ফট করে ভাবলে যে ওকে এটা তো ডি বাই টু অংশ যাবে না, তা নয়। এই যে বি থেকে সিতে যাচ্ছেও, সেক্ষেত্রে প্রথম টি সময় টি সেকেন্ড সময়ও ভি ওয়ান স্পিডে যাচ্ছে এবং দ্বিতীয় টি সেকেন্ড সময়ও ভি টু স্পিডে যাচ্ছে, কেউ সিতে পৌঁছাচ্ছে। এই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড বের করবো কি করে? দেখো ডিস্টেন্স যথারীতি ক্যালকুলেট করতে পারবো খুব সহজে। ডিস্টেন্স কত, ডি আর ডি মানে টু ডি। এবার টাইম ফ্যাক্টর হচ্ছে টাইম। টাইমটা কিভাবে বের করবো না, প্রথমটার জন্য এ থেকে বিতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি টি ওয়ান টাইম ধরি তাহলে কত পাবো, ডি বাই ভি, এটা রইল। এবার এক্ষেত্রে দেখো টি ভি ওয়ান প্লাস টি ভি টু, এই দুটো সমান সমান তো মূল ডিস্টেন্সটা, ভিটি মানে তো ডিস্টেন্স, সমান সমান টি। তাহলে এখানে টিটা যেহেতু সেম তাই টিটা কমন নিয়ে নিলে ভি ওয়ান প্লাস ভি টু সমান সমান ডি, অর টি সমান সমান কত বেরোচ্ছে, ডি বাই ভি ওয়ান প্লাস ভি টু, তাই তো হচ্ছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ কত বেরোবে, ডিস্টেন্স জানা আছে, ডিস্টেন্স বাই টাইম, টাইম মিনস টোটাল টাইম। তাহলে ডিস্টেন্স কত, টু ডি, দ্যাটস গ্রেট। এবার টোটাল টাইম কত, ডি বাই ভি প্লাস এই গোটা টাইমটাই করতে হবে, গোটা টাইমটা কত হচ্ছে এই যে এটা, তাই কি? এটা তো একটা টাইম গেল, এখানে দুটো টাইম গেছে তাই না, প্রথমটি দ্বিতীয়টি, তার মানে অ্যাকচুয়ালি এটা হবে টু টি। কত হবে তাহলে, টু ডি বাই ডি বাই ভি প্লাস টু ডি বাই ভি ওয়ান প্লাস ভি টু, যথারীতি ডি ডি কেটে কুটে একাকার রইল, বাকি দুই ভাগ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ভি ওয়ান প্লাস ভি টু। এবার সিম্পলিফাই করতেই পারো, এটা সিম্পলিফাই করলে কত আসবে, সিম্পলিফাই করলে আসবে টু ভি ইন্টু ভি ওয়ান প্লাস ভি টু, করে দেখো। আর এটা আসবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কোনটা, এইটা হচ্ছে প্রবলেমটা। যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই, যখন আমরা ইকুয়াল টাইমে যাচ্ছে আমরা প্রথমে এটাকে অর্ধেক করবো, টাইমটা ইকুয়াল ডিস্টেন্সটা ইকুয়াল নয়, প্রবলেমটাকে সেজন্য ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছে। এবং খুব আগের মতনই যেহেতু সেগমেন্টটা সেম, এ বি এবং বিসি সেগমেন্ট সেম, দেখো এর মধ্যে কোনো রকম ডিস্টেন্সের ডিপেন্ডেন্সি নেই, দ্যাটস ইট। ওকে, তাহলে তোমরা একবার প্রবলেমগুলো যখন করবে, এই ধরনের প্রবলেম করবে, তোমরা কিন্তু ব্যবহার করবে ডিস্টেন্স আর ভেলোসিটি টোটাল টাইমের এই যে ফর্মুলাটা আমরা বের করলাম বা এই যে মেথডটা ফলো করলাম সেই মেথড। ওকে, হ্যাভ এ গুড ডে, পড়ো।